জায়গাটা হলো কোরআনের শক্তি। ভাইজান, 1998 সালে বাড়িতে এসে মাকে বললাম, মা এইবার বই কিতাব কেনার জন্য টাকা 2500 লাগবে। কত লাগবে? 2500। মা বাবাকে বললাম মনিরুদ্দিনকে 2500 টাকা লাগবে। বাবার মাথা ভারী হয়ে গেল, কেন গরিব মানুষ তেমনটাই অর্থনৈতিক সিস্টেম বাবার ছিল না। বাবা মাকে উত্তর দিয়ে বলল, ওর লেখা পড়ার জন্য কেন এত টেনশন করিস? ওর তো হাত দুটি নাই, ওর তো পা দুটি নাই, ওকে বেশি লেখা পড়া করিয়া টাকা খরচ করে লাভ কি? ওকে কেউ মাদ্রাসা মসজিদ মক্তবে রাখবে না, ওর কোন চাকরি বাকরি হবে না, কেন ও তো কন্যার সাহায্য ছাড়া চলতে পারে না, কোন রকম নমাজ রোজার সামান জানলেই তার যথেষ্ট। কথাটা বলা মাত্র মায়ের চোখে পানি এসে গেল, মায়ের চোখে পানি এসে গেল। মাকে বলে, বাবু রে মনে হয় তোর আর পড়া সম্ভব হবে না। আমি কাঁদতে লাগলাম। মা আমার চোখের পানি মুছে বলে, বাবু রে তুই খবরদার কাঁদিস না সোনা, তোকে পেটে ধারণ করে বড় লালন পালন করে মানুষ করেছি, তোকে আমি যেই কোন হালাতে আমি তোর আলেম মাওলানা বানাবো। সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুরা, আমার আমার আল্লাহ মানুষকে দুটো পর্দা দিয়েছেন। কটা? আমার আল্লাহ মানুষকে দুটো পর্দা দিয়েছেন, একটা পর্দার নাম হলো লজ্জা, একটা পর্দার নাম হলো কাপড়, একটা পর্দার নাম হলো কাপড়, একটা পর্দার নাম হলো লজ্জা। ভাইজান বন্ধুরে, যেই পর্দাটা দিয়ে আমার উলঙ্গ শরীর খানা ঢেকে রেখেছি, এই পর্দাটির নাম হলো কাপড়। আর একটি পর্দা আছে, সেই পর্দাটির নাম হলো কোরআনে বলে হায়া, আল্লাহর ভাষাই বলে হায়া, আমাদের মাতৃবাংলাই বলে লজ্জা। তবে ভাইজান, লজ্জার পর্দাটা দেখা যায় না। তবে অতিরিক্ত যদি লক্ষ্য করেন, ওই পর্দাটা চোখের মেন মুনির জায়গায় দেখবেন চিলচিল চিলচিল করে জ্বলতে থাকে, এটাই হলো লজ্জার পর্দা। এই পর্দাটা যাদের ছিঁড়ে যায়, এই পর্দাটা যাদের খসে যায়, ওরা যেন মানুষের জায়গা থেকে অমানুষের জায়গায় চলে যায়। ভাইজান বন্ধুরে, আমার সোনারা, আমার মা কাপড়ের পর্দাটা খুলল না, মা আমার লজ্জার পর্দাটা খুলে দিল। লজ্জার পর্দাটা খুলে দিয়ে মা আমার হায়ার পর্দাটা খুলে দিয়ে মা মানুষের দারে দারে বেরিয়ে গেল। কে আসো গো আমার মুনিরের কিতাব কিনার জন্য 200 টাকা দেবে? কেউ আছে রে আমার মুনিরের বই কিনার জন্য 100টা টাকা দেবে? কেউ আছে রে আমার মুনিরের পড়ার জন্য 10 কেজি ধান গুলি দেবে? কেউ মাকে খুশি করে দিয়েছিল, কেউ মারে উল্টো পাল্টো কথা বলেছিল। ভাইজান বন্ধুরা, আমার একদিন দেখি আমার মা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে আর বলে, বাবু রে আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? তোর জন্য কত মানুষের যে কত কথা শুনবো, কেন গো মা আমি কি এমন অন্যায় করেছি আমার নামে বদনা? বলে, বাবু রে না না তুই কোনো অন্যায় করিসনি, তোর বদনা আমি নই রে, তোর জন্য মানুষের কাছে অনেক কথা শুনতে হয়। কি কথা শুনেছে গে মা, কি কথা শুনেছ
বলছো গো মা? মা বলে বাবু রে আমি করিমের বাবার কাছে গেলাম, করিমের বাবাকে যে বললাম আমার আমার মুনিরের জন্য 200-300 টাকা যদি দিতে তবে যেন খুব ভালো হতো। বাবু রে মনির করিমের বাবা আমাকে তো টাকা দিল না, বরঞ্চ দুটো উল্টো কথা শুধালো। কি বলেছে গে মা? মা বলল বাবু রে করিমের বাবা বলল যে কি 10টা টাকা হাতে দিল আমি 200-300 টাকা চাইল, কিন্তু করিমের বাবা আমার হাতে 10টা টাকা দিয়ে বলে তোর বেটা পড়ছে না, তোরা তোর বেটার নাম দিয়ে নিয়ে যে খাচ্ছি। বাবুরে বুকটা ফেটে গেছে, আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? আমি বললাম মা আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, নারায়ণ আল্লাহ আল্লাহু আকবার, নবী সত্য, নবীর হাদিস সত্য। মা গো আমার আল্লাহ দুটো হাত দেয় নাই, আমার আল্লাহ দুটি পা দেয় নাই, কিন্তু মা গো আমার আল্লাহ দুটি চোখ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। মা রে আল্লাহ ছুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখেছি, হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী। মা গো সহিহ আল বুখারীর মধ্যে রাসূল তার পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন রে আমার সাহাবী গুনেরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আমার সাহাবী গুনেরা, রে আমার উম্মত উম্মতিরা, আর জানো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যত বান্দা বান্দি রয়েছে তার মধ্যে মহান আল্লাহ 3 প্রকার লোকের দোয়া মাবুদের কাছে ডাইরেক্ট কবুল হয়। আলহামদুলিল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো ওই 3 প্রকার কারা? রাসূল বলেন সাহাবীরা রে ওই যে দেখছো সামনে তোমাদের বসে আছে মনিরুদ্দিন, কখন উত্তরবঙ্গ কখন দক্ষিণবঙ্গ, কখন আকাশের উপরে কখন নদীর তীরে, কখন মানুষের ঘাড়ে, কখন নদিয়া জেলায় কখন মুর্শিদাবাদ জেলায়, কখন বাংলাদেশে তো কখন ভারতে, এই সফরের হালাতে যারা চলে এদের বলা হয় মুসাফির। আমার রাসূল বলেন সাহাবীরা রে একজন মুসাফির যদি মাবুদের দরবারে হাত বাড়িয়ে দেয় আমার আল্লাহ যেন ওই মুসাফিরের হাত ফিরায় না। আলহামদুলিল্লাহ। রাসূল বলেন সাহাবীরা রে নাম্বার 2 এই ব্যক্তির দোয়া আমার আল্লাহ তার রিটার্ন করেন না। একজন মাজলুম যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয় আমার আল্লাহ যেন ওই মজলুমের হাত দুটি ফিরিয়ে দেয় না। রাসূল বলেন সাহাবীরা রে ওই যে দেখছো মুনিরের ডান হাতে বসে আছে ওরা যেন মা, ওরা কারা কারা ওরা কেরা ওরা যেন মা। মা কে বললাম মা গো আল্লাহর রাসূলের হাদিসে লেখা আছে, হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী, রাসূল বলেছেন মা যদি দোয়া করে আমার আল্লাহ মায়ের দোয়া কখনো রিটার্ন করে না। মা তুমি আমার জন্য দোয়া করবে মা? নিশ্চয় আমি মনিরুদ্দিন একদিন কল্যাণময় হব। ভাই জান জান ধরে মায়ের দোয়ায় আল্লাহর দয়ায়, মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় পবিত্র কোরআনে বলেছে, আর এই কোরআন আমার সিনার মধ্যে আছে, আর এই পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেছেন অত ঈশ্বমান তাশা অত জিল্লমান তাশা ক্রিয়াদিকাল খৈর, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ বেজ্জতের মালিক, আমি যারে চাই তারে সম্মান দিতে পারি, আমি যারে চাই তারে সম্মানের জায়গা থেকে নামিয়ে আমি অসম্মানের জায়গায় রাস্তার ভিখারি বানাব।
পারি, আমারই নাম হলো আল্লাহ। ভাইজান বন্ধুরা আমার, তবে মায়ের দোয়ায় আল্লাহর দয়ায়, মায়ের দোয়ায় আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায়, আজকে ভারতের নয়টা রাজ্যে বক্তব্য রাখি, আজকে ভারতের বাইরে দুটি দেশে যাই। ভাই গো, আল্লাহ কোরআনে যাহা বলেন তাহা সত্য, আমার আল্লাহ সত্য, তার কোরআন সত্য, রাসূল বলেছেন যাকে চাই তারই দি। ভাইজান, এই কোরআন আমার সিনার মধ্যে আছে, আর এই কোরআনটি আজকে এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছেলে ফির সিনাই দেওয়া হয়েছে। ভাই গো, একজন ইমানদারের কথা আপনাদের কাছে বলবো, একজন ওই মক্কার উহুদের প্রান্তে যেই 3000 ইমানদার বিজয় করেছিল, তার মধ্যে একজন ইমানদারের কথা বলবো, বলবো না ছেড়ে দেব, বলেন 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 বলেন। কেন ভাই, আমার টাইম প্রায় কাছে এসেছে, ওই জন্য ওই জন্য বলি, বলবো না ছেড়ে দেব, বলবো না ছেড়ে দেব, বলবেন। তবে ভাই জান, আমি বলবো, কথা দিলাম, তবে 15 মিনিট পরে বলবো, রাজি আছেন? ইনশাআল্লাহ। তবে ভাই গো, বলবেন মনিরউদ্দিন ভাই, তবে 15 মিনিট কি আপনি ক্লান্ত সারবেন নাকি? 15 মিনিট কি ক্লান্ত সারবেন? এতক্ষণ থেকে চাচামেচি করছেন, তো 15 মিনিট ক্লান্ত সারার জন্য? না 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 না, আমার মাপ, আমার মাপ আমাকে এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য মা আমার মানুষের দারে দারে 11-12 বছর হাত বাড়িয়েছে। আমি এই কোরআনের শিক্ষা এই ছাত্রগুলির মধ্যে, এই ছাত্রগুলিকে দেওয়ার জন্য আপনাদের কাছে 15 মিনিট হাত বাড়াবো। আমি মুসাফির, আমি মাজলুম, আমি মহতাজ, আমার পর্দার আড়ালের মায়েদের নিয়ে হাত দুটি উঁচু করে দোয়া করব, রাসূল যাহা বলেন তাহা সত্য। এই দেখছেন, এই ভাই উঠবেন না, দেখছেন? এরা বলে যে কি আমরা নবীর পাগল, আল্লাহর ওয়াস্তে বসে মসজিদে বসে থাকেন, জায়গাতে বসে থাকেন, দিতেই হবে, এটা কোনো কথা হলো না। লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি না, যদি খুশি সে লো সিসে, ইসলামের দৃষ্টিতে ইসলাম জবরদস্তি নয়। বলে বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম, না বলার কারণে ওকে পিটিয়ে মেরে দিল, ইসলাম তা নয়। জোরে বলি না, আরো দেখো, আল্লাহু আকবার। ইসলাম বলে লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি নয়। তবে কি রকম, ও তো ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, সুন্দর করে মানুষকে অন্যায়ের পথ থেকে ন্যায়ের দিকে ডাক দাও, মারামারি পিটাপিটি ঠেঙা ঠেঙে নয়। আজকে 4-5 দিন হলো আমার মোবাইলে একটা ভিডিও আসলো, পুলিশ অফিসার সাথে আছে, 11-12 জন পুলিশ আছে, তাদের সামনে এক তরুণকে পিটাতে পিটাতে তার বুকের উপরে চড়ে গালে গালে ঠাস ঠাস করে মাথায় পল্লম মেরে মেরে, চাকু মেরে মেরে রক্তাক্ত করে দিল। পুলিশ চতুর্দিকে দাঁড়িয়ে আছে, একটা লাঠি চার্জ করে কোনো কথা বলল না। ছেলে যুবকের যখন জীবনটা বেরিয়ে গেল, তার নিঃশ্বাসটা যখন বেরিয়ে গেল, তারা দাঁড়িয়ে চিৎকার করে বলে জয় শ্রীরা। এই হলো ভারতের ঘটনা, এই হলো ভারতের চিত্র, এই হলো ভারতের অবস্থা, এই হলো মুসলমানদের করুণ কাহিনী। একটু সতর্ক হয়ে যান বন্ধু, নবীর কথা শুনে চোখের পানি ফেলো, আর নবীর মাদ্রাসার কথা বললে জায়গা ছেড়ে ফেলো। তুমি কি নবীর ভালোবাসা উম্মত? একদিক দিয়ে যদি বিবেক দিয়ে দেখা যায়, তুমি নবীর মাদ্রাসার শত্রু অবশ্যই। দিতে পারো না, পুরো জায়গাতে বসে থাকো, বসে থাকো। কেন উঠে মানুষের মন ভাঙছো, ভাঙছো কেন, ভাঙছো? তুমি বলছো আমি